আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালামের জবাব আপনি নিয়ে আগে। হ্যাঁ ঠিক আছে, এবার আজকে আপনি আপনাদের সামনে এমন একটা ইন্টারেস্ট ভিডিও বানাবো যা দেখলে আপনারা হাসতে হাসতে মরবেন। নিজের শরীরে রক্ত বেচে এই বাইকটা কিনছি, না সরি বড় ভাইয়ের রক্ত, বড় ভাইয়ের শরীরে রক্ত বেচে আপনার গাড়িটা কিনছি। তো আমরা আজকে জাহাজটা চালাবো, মানে এক কথায় আমার এত ভালো লাগে এটা চালাইতে, মানে এক কথা বলতে গেলে গাড়িটা প্রেমে পড়ে গেছি আমি, রাতে চালাইতেই হবে গাড়িটা যেমনি হোক। তো আপনারা সাথে থাকবেন, দেখবেন কিভাবে গাড়িটা চালাই। অবিশ্বাস্য করে একটা বিষয় হচ্ছে গাড়িটাতে 200 টানোরে 200 কি 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 আর বলুন কি গাড়িটাতে 200 টানোরে 200। তো আপনারা দেখবেন, তো আর কথা বাড়াবো না, চলো লেটস গো। ইউ সাচ আ ফাকিং হাউ আই লাভ ইট আই নো ইউ লাইক ইট মোর আই লাভ ইট। গজব বেজতি হ্যায়। সো আর দেরি করব না, চলো। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। তো আমার পেছনে হচ্ছে ক্যামেরাম্যান। বাইকে চড়ার মজাই আলাদা, যারা বাইকে চড়ছেন তারা বলতে পারবেন। তো ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ, আজকে আকাশটা অনেক সুন্দর ছিল। তো আমার কাছে মাউন্ট নেই, তাই পিছনে ক্যামেরাম্যান বসা রাখছি। আমার খুব ইচ্ছা ছিল এরকম মোটো ব্লগার করার জন্য, তাই আজকে চলে আসলাম মোটো ব্লগার করার জন্য। এটা আমার ফার্স্ট ব্লগ। আর গাড়িটা তো দেখতেই পাচ্ছেন, একদম জাক্কাস গাড়ি। ভিডিওর শুরুতেই বলেছিলাম গাড়িটাতে 200 টান ওঠে, 200 টান ওঠে, কিন্তু আমি আমার মিটার দেখতে পাই না, কারণ মিটারটা নষ্ট। মিটার নষ্ট হওয়ার কারণে আমি দেখতে পারছি না। ওই ওই অটো, ওই ওই সাইড দিয়ে অটো, এই অটো ড্রাইভারগুলো এমন, সাইড দেয় না, টাইট দেয় না। আবার এটা কি আইতেছে, মাইক্রো নাকি? এই বন্ধ করে দিই গাড়ি। মামা দেন আমি এই সিগারের নামে কি করেন বুঝি না, যে এন্দা শুই যায় না, এন্দা সাবাল ডুয়াই দিয়ে বয়ে তাই মিয়া। তো জাগা, আমাদের বাংলাদেশে একজন নতুন মোটো ব্লগার আছে, ওনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আসলেই, ওনার ভয়েসগুলো আরও দেখতে সুন্দর, সরি শুনতে সুন্দর। তো ওনার একটা ডায়লগ টিকটকে অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, তো আমি এখন এই ডায়লগটা দেবো, দেখি ওনার মতো হয় কি না। শুরু করি। আমারে আটকাইলি, দুনিয়াদারি আমদার করালাম, যা আছে কপালে, হয়রানি আমার আবার হয়রানি ভাল লাগে না। সো কেমন হয়েছে ভয়েসটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। ওনার ইউটিউব চ্যানেলটাও দেখতে পারেন আপনারা, ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে SDM ব্লগ। আবার আপনারা আমারে ভুলে লেন না, আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করে দিয়েন। আমাদের বাংলাদেশে জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ, কিন্তু কোনো মুসল্লি নেই। এই মসজিদে অনেক সুন্দর, এই যে পেছনে যে মসজিদটা গেল এটা দেখতে অনেক সুন্দর, এটা নতুন তৈরি করা হইতেছে, মসজিদটা দেখতে খুব সুন্দর, কিন্তু মুসল্লি নেই কোনো ভাই। আরে খাইছে না, সামনে দিয়ে পুরো বিশ্ব সম্মেলন দেখা যায়, কি আড্ডা মারতেছে বইবে। ওই স্যার স্যার আল্লাহ বিল্লাহ করেন ভাই, খালি আড্ডা মাড্ডা মারে, মুরব্বি মানুষ। হুন্ডাটা করানি ভাই, ছোট ভাই যেহেতু কই লাইছে হুন্ডাটা বলে, সেই তাহলে দে একটা টান কাওয়াসাকি। চোখ কান খোলা রেখে বাইক চালাইতে হবে, বুঝো নাই ড্যানের মতো প্রতিবন্ধী আইসা পড়া বল। কেউ আমার ক্যামেরাম্যানের কি অবস্থা, আসেননি আপনি ঠিকঠাক নাকি? আমার ক্যামেরাম্যান এমনি আবার ভক্ত আছে, কিস খেয়ে বেরিয়েছে।
আরে এটা কি এত অটো গে রাস্তার ভিতরে? এমনি বাঙ্গা আবার অটো গিয়ে একটা করে একটাই বাঙ্গা সুরা রাস্তার ভিতরে আর ভাল লাগে না চালাই তো শরীরটা ঠিক ব্যাদ হয়ে গেছে গা। এটা কথা এই এলাকার মানুষ কি মানুষ নাই রাস্তাঘাট ঠিক করতে না তো কথা কইতে কইতে সন্ধ্যা হয়ে গেছে গা, আমিও বাই জামুগা। কিন্তু রে ভাই রাস্তা সেটি কি রীতি দুনিয়ার পোকামোগা চোখে আইয়া পড়তেছে, হেলমেটটা আনতাম বুঝলে লাইছি বাঙ্গা হেলমেটটাই লই আইতাম টানি দিতারি না গাড়ির ভিতরে খালি পোকা আইয়া পড়ে। একটা যদি আরন ভাইবলা থাকতো অনেক রেস লইলাম বলে দেখলাম বলে কেড়া যায় আগে যাক ওই অটোটার লগেই রেস লই গিয়া এই অটো এই খারো ওই ওই মিয়া খারো খারো মিয়া কই যাও মিয়া তোমার লগে রেস লাগে মানে খারো খারো সাইটও দেন ওই মিয়া সাইড দাও মিয়া। আরে বাবু রে যদি আমার আগে টানে আইসে না রে গাজা হয়ে গেছে নাকি আইসে কি টান মারছে অটো যজ্ঞ কাকু এদের পরিচয় দিয়ে লাভ নাই বুঝো নাই এদের পরিচয় দিলে ভিডিও পুরো শেষ করন যাইতো না। আর কি রে অটো লাইতে ফুল পাওয়ার ও মা এই চর্বি তো ফোকা পড়ছে পড়ছে আসি একটু কইলা দাও চোখে বোকা পড়ছে করো। তো আপনারা যখন বাইক রাইড করবেন তখন অবশ্যই হেলমেট পরে বাড়িবেন কারণ সন্ধ্যার পর অনেক পোকামাকড় পরে। এইমাত্র আমার এক চোখে একটা পোকা পড়ছে আল্লাহ বাদেছে একটা অটো ছিল সো আপনারা সবাই হেলমেট পরে বাড়িবেন। আমার হেলমেটটা আমি ভুলে ফেলাই উড়ছি যাক সামনে থেকে আর এরকম ভুলবেন যাইতো না জায়গায় বর বাড়িতে কিছু কিছু এডিটর আছে ভাইয়া বুঝো নাই এডিট নিয়ে পাকনামি করে দেখছো ভাইয়া সন্ধ্যারে একবারে দিন বানাইলে এসে বুঝো নাই ইট ইজ এডিট পাওয়ার ব্রো তোমরা এসব বুঝবা না। তো যাক আর কথা বাড়ার লাভ নাই সবাই সাবধানে থাকবা সবাই হেলমেট ইউজ করবা হেলমেট ইউজ করে বাইক চালাইবা আমার মতো কেউ ভুল করবে না এরকম। তো এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি ভবিষ্যতে আরও ভিডিও বানাবো তোমাদের জন্য ইন্টারেস্ট ভিডিও বানিয়ে নিয়ে আসবো। আরে ভাই সেই আরাম রে সেই আরাম সেই বাতাস। কি রে দেওয়া হয়েছে সামনে সুজুকি আরন ভাই আরে ওর সিগ্রি তার আরন ভাই চালাইতেছে আমার তো সহ্য হইতেছে না। তো আমরা আজকে ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ট্যাপ করে রাখবেন অবশ্যই। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি আবারও। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফটি গার্ড লাগিয়ে সতর্কতার সাথে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।